দুর্গাপূজা মানে আনন্দ, আর এই আনন্দের অন্যতম উপকরণ ঢাক, ঢোল, তবলা সহ নানা বাদ্যযন্ত্র। তাই এসব বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের ঘিয়র উপজেলার কারিগররা। টুকটাক শব্দে ভোর হতে রাত পর্যন্ত শক্ত কাঠ কেটে নানা রকমের ঢাক, ঢোল ও তবলা তৈরি করছেন কারিগররা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বাদ্যযন্ত্র যাচ্ছে রাজধানী ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলায়। তবে প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় বাপদাদার এ পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে। দুর্গাপূজার সিজনে ঢাক ঢোল চাহিদাটা বেশি, এই কারণে আমরা সকাল থেকে রাত 12টা ধরে কাজ করি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ থেকে অর্ডার দেয় ফোনের মাধ্যমে, আমরা তাদের মালগুলো পৌঁছাই দিই। টাকা পয়সা নাই গরিব মানুষ দেখে, আমরা এই ব্যবসা আর কুলিয়ে রাখতে পারতেছি না। সরকারে যদি বরখেলাপে লোন দিত তাহলে আমরা খুব আগাইতে পারতাম। এ পেশার প্রসার ঘটাতে ঋণ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সমাজ সেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। বাধ্যকর অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে আরও এই ঋণ কার্যক্রম ভাতা প্রক্রিয়াধীন রয়েছে, যা আমরা আরও গতিশীল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। ঘিয়র উপজেলার বালিয়াখোড়া, রাথুরা, শিমুলিয়া ও চান্দোহর সহ 6টি গ্রামের 5 শতাধিক মানুষ বাদ্যযন্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ।